খুলে গেছে গা, এই নিব। ওয়াও, সাত টাকা গা, সাত এটা দোকান ছা নেব। বাইরের অবস্থা খুবই খারাপ, দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা এখানে কাপ্তাই লেকে ফেসে গিয়েছি। গুড মর্নিং রাঙামাটি। তো এখন আছি আমরা রাঙামাটি, রাঙামাটিতে সকাল সকাল 6টা বাজে। তো আমরা এখানে ব্রেকফাস্ট করব। এখান থেকে আমাদের যাত্রা শুরু। তোমরা কিছু বলবে গাইস, তোমাদের ফিলিংস কি? তোমার এলাকা ছাইরা গেছে কি? ওরা তো ভাড়া থাকতো, ওদের তো এলাকা ছিল না। গাইস, আপনাদেরকে আমি এখন দেখাবো পিসের ক্যামেরা দিয়ে প্রাকৃতিক কিছু সৌন্দর্যর ভিডিও, সরি প্রাকৃতিক কিছু সুন্দর দৃশ্য। ব্যাগ কিন্তু ভুল, ব্যাগগুলো যাতে না পড়ে যায়, ঘুরে যাতে আবার না পড়ে যায়। যদিও পুরো বুটটা আমরা ভাড়া নিয়েছি, কিন্তু আমরা ছাদের উপরে আছি, এখান থেকে আমরা বেশি মজা পাচ্ছি। আপনাদেরকে পিসের ক্যামেরা দিয়ে আমি দেখাচ্ছি ভিউগুলো, অসাধারণ। মামা, আমরা প্রথমে কোন জায়গায় যাবো মামা? প্রথমে কি আমরা ঝুলন্ত ব্রিজ যাবো? আই থিঙ্ক দিস ইজ আওয়ার ফার্স্ট স্পট। তবে সুন্দর লাগছে ব্রিজটা। বোটের উপরে এখন অনেক বেশি রোদ, যে কারণে আমার ছাদের পার্টনারগুলো নিচে চলে গিয়েছে, আমি ছাদের উপরে বসে আছি। আপনাদেরকে একটা চমৎকার জিনিস দেখাবো, যেটা আমরা সবসময় দেখে এসেছি। এই সেই বহুল কাঙ্ক্ষিত ঝুলন্ত ব্রিজ, যেটা আমরা সবসময় দেখে থাকি, যেটা রাঙামাটির ঐতিহ্য, যেটা রাঙামাটির গর্ব। আসার পর যেটা বুঝতে পারলাম, এখানে আমাদেরকে টিকিট নিতে হবে, টিকিট নিতে হবে এখানে আমাদেরকে, আবার বোট পার্কিং এর জন্য টাকা দিতে হবে। এখানে আসলে 10-12 জনের গ্রুপ আসলে ঠিক আছে, 2-3 জন নিয়ে আসলে অনেক সমস্যা, অনেক বেশি টাকা পয়সা দিতে হয়। সো দিস ইজ দ্য ঝুলন্ত ব্রিজ। এন্ড দিস ইজ আওয়ার বোট। ওকে, টিকিট পিকেট লও সব। এমন একটা সময় এসেছি যে সময়টা ব্রিজ পুরোটাই ফাঁকা, অনলি আমরা 3 জন মানুষ আছি এই ব্রিজে। এই ব্রিজটা পুরোটা আমরা মানে নিয়েছি আমাদের নামে লিস্ট, যে পুরো ব্রিজটা আমরা রিজার্ভ করে নিয়েছি, যেভাবে আমরা বোটটা আর আমরা এখানে এসেছি রিজার্ভ বাজার থেকে, না রিজার্ভ বাজার থেকে আসছি না আমরা এখানে। এখানে একটা সুন্দর লেখা দেখতে পাচ্ছি আপনারা, তো সবার উপরে দেশ, আমার দেশ আমার অহংকার, বর্ডার গার্ড বাংলাদেশ। উপরে যে পাহাড়, ওটার মধ্যে একটা মার্কেট আছে, আর এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। তো উপরে গিয়ে আবার ভিডিও করে আপনাদের দেখাবো। পাহাড়ের উপরে কিছুই নাই আসলে, বাজার টাজার ছোটো খাটো দিয়ে একটা ছোট্ট খাটো এরকম দোকান আছে আর কি, ওইদিকে আর কি। চলো যাই গিয়া, লেটস গো। টোর শেষ, ঝুলন্ত ব্রিজ টোর শেষ। আদিবাসী মন্দির গ্রাম, মন্দির এবং গ্রাম না আদিবাসীদের, আদিবাসী। আচ্ছা, পিসের ক্যামেরাতে দেখা যাচ্ছি সবাই রে। ওই যে আমি দেখতেছি জায়গা থেকে,
আমি কিন্তু গৌতম বুদ্ধের মন্দির, এর আশেপাশের ভিউটা আপনাদের দেখাচ্ছি, খুবই সুন্দর। অনেক উঁচুতে আসতে হয়েছে এটার জন্য। আমরা This is the view, bro. Hey, you're a skill. You're a skill. You're a skill. Okay, let's go, bro. Go down. Go. উঠতে কষ্ট হয়েছে কিন্তু নামতে কষ্ট হবে না, আমি শিওর। ইয়া এদিক গেলে আরে তুই দেখছ আমার ধাক্কা দিতেছিস ওই পাগলে, মানে অতিরিক্ত ছাগল ওই বাপরে আমি ফেললাম, বুঝি না তুই আমার চেয়ে বেশি ফাইজ আমি করে পারবি? দেখাই বলটারে দেখাই খারা, এই সিঁড়ি দিয়ে তুই আমার ধাক্কা দিস কোন বলো? দেখ গজব বেজ্জতি হ্যায়, আমার পায়ে ভাড়া দিব ভাই। ভাই আমার ডর করতে আছে, আগে থাক আগে থাক। ওই যে ওইখানে আমাদের নৌকা, আমরা এখন ওইখানে চলে যাবো বোটের কাছে। দেখা গেলো এদিক দিয়ে যাই, ওদিকে যাই পারলাম না ভাই। চলো ব্যাগগুলা ওইখানে রয়েছে, তাড়াতাড়ি চলো। অসাম ভিউ, বাই বাই গৌতম বুদ্ধা। এত গরম লাগতেছে এখন, আমরা এখন ডাইরেক্ট এখান থেকে স্বর্ণ মন্দির থেকে আমরা ডাইরেক্ট যাবো ঝর্ণায়। আর ঝর্ণায় যাওয়ার পর আমাদের সব ক্লান্তি দূর হবে, আমরা সাথে সাথে ঝাঁপিয়ে পড়বো ঝর্ণার পানিতে এবং শীতল হয়ে যাবো সাথে সাথেই। আমরা বোকামি করছি যাওয়ার সময়। এখানে একজন আঙ্কেল আছে আসছে, এখানে একজন আঙ্কেল আসছে বৃদ্ধ, খুবই ইন্টারেস্টিং, তিনি এখানকার লোকাল। ওকে গাইস, আপনাদের সাথে দেখা হচ্ছে ঝর্ণায়, সেখান থেকে সরাসরি আপনাদেরকে আবার ব্লগ বা ব্লগের ফুটেজ দেখাবো, সেখান থেকে আবার আপনাদের সাথে দেখা হবে। Guys, this is our last destination. এটা হচ্ছে ঝর্ণা, এটা ছোট ঝর্ণা। এখান থেকে আমরা গোসল টুসল করে আজকে বান্দরবন চলে যাবো, আমাদের হাতে আর সময় নেই, তাই আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাব। তবে আরও অনেক স্পট আছে ঘুরে দেখার মতো, আমরা সংক্ষেপে ঘুরলাম আর কি। এ হচ্ছে ঝর্ণা, বেশ ঠান্ডা পানি। ভাই এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে, গাবতাই লেকে আমাদের ঘোরা শেষ, কিন্তু ওই পা ওই দিকে বৃষ্টি হচ্ছে, খুবই অসাধারণ একটা ভিউ। আমরা মানে অনেক এনজয় করছি, ওই সাইডে বৃষ্টি হচ্ছে কিন্তু এই সাইডে বৃষ্টি নাই, কিন্তু আবহাওয়া খুবই সুন্দর, খুবই কুল, অস্থির অস্থির। পালতোলা ও দ্যাটস রিয়েল মাস্তি, দ্যাটস অসাম। সর সর নোমান নাচতেছে, দেখবার দে। ও নোমান কি দেখতেছি এটি, ও স্বর্গ, ভূস্বর্গ বললে ভুল হবে না। ড্যাম, ওয়াও, বিউটিফুল। ভাই আমার ক্যামেরায় ধরা পড়তেছে না সৌন্দর্য, আমার ক্যামেরায় ধরা পড়তেছে না, কিছু বুঝলি তোরা। ওই সাইডে বৃষ্টি হইতেছে, ও অস্থির। আম
আমার ক্যামেরা এটার সৌন্দর্য ধরা পড়ছে না, এত সুন্দর, খুব খুব উপভোগ করছে। বৃষ্টি আসছে, ও মাই গড, আমার শরীরে বৃষ্টি আসছে। আপনারা আমাদেরকে দেখবেন যদি বেঁচে থাকি বান্দরবন। আল্লাহ হাফেজ।